গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে আরামবাগ ব্লক ও পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানে স্বয়ম্ভর গোষ্ঠীর সদস্যদের হাতে ছাগল তুলে দেওয়া হলো। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগের ভিডিও কৌশিক ব্যানার্জি, আরামবাগ প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের কর্মাধ্যক্ষ সুদীপ্ত চক্রবর্তী, আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি গুণধর খাঁড়া, আরামবাগ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ দীপক মাঝি সহ অন্যান্য আধিকারিকগণ। আরামবাগ ব্লকের অন্তর্গত গ্রামীণ দুস্থ মানুষদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে পশ্চিমবঙ্গ প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের তরফ থেকে বৃহস্পতিবার ছাগল বিতরণ করা হয় বলে জানা গেছে। এ বিষয়ে আরামবাগের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের কর্মাধ্যক্ষ সুদীপ্ত চক্রবর্তী বলেন, আজ 4টি স্বয়ম্ভর গ্রুপের হাতে ছাগল তুলে দেওয়া হলো। আরামবাগের ভিডিও কৌশিক ব্যানার্জি বলেন, গ্রামের দুস্থ মানুষদের অর্থনীতিতে সহায়তা করতে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের তরফ থেকে আজ ছাগল প্রদান করা হলো। ছাগল দেওয়ার ইয়ে রয়েছে, আমরা ছাগলের যে বেনিফিশিয়ারি ওদের যে আমাদের পঞ্চায়েত সমিতি যেরকমভাবে সিলেকশন করেছে তার মধ্যে আমরা এবার প্রায়োরিটি দিয়েছি যারা আমাদের বিপর্যয়ে যাদের মারা গেছে সেরকম আমরা ইয়ে করেছি। কিছুদিন আগে আপনাদের হয়তো মনে আছে যে আমাদের এখানে তিরোলে একটা বজ্রপাতে দুজন মারা গেছিলো, একজন বেঁচে গেছিলো, তাদের মধ্যে আমরা দুজন বেনিফিশিয়ারিকে আজকে ছাগল দিচ্ছি এবং পরবর্তীকালে এদেরকে মুরগিও দেবো, কেননা এরা দুজন মুরগিরা দুটো ফ্যামিলি খুব গরিব এবং এস্টিম দিয়ে রয়েছে। তো এইটা আমাদের ইয়ে করা হয়েছে, আজকে আমাদের টোটাল 3টে বেনিফিশিয়ারি দেওয়া আছে, তার মধ্যে দুজনই হচ্ছে এই বেনিফিশিয়ারি, ওই আগেরবারে যে ইয়ে হয়েছিল সেই বেনিফিশিয়ারি, আরেকজন গরিব ইয়ে রয়েছে, তো মূলত দেওয়া হচ্ছে। নিউজ আজ বাংলা, আরামবাগ। কংক্রিটের জঙ্গলে হাঁপিয়ে উঠেছেন, কাজের জগতে ডুবে থেকে শরীর মন ক্লান্ত, নীল নির্জনে খুঁজে নিন নিজেকে, ক্ষণিকের জন্য হারিয়ে যান সুনীল জলরাশিতে, শহরের ধুলো ধোঁয়া থেকে বহু দূরে এক নতুন ভুবনের স্বাদ। আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্ট প্রাইভেট লিমিটেড, ওয়াটার পার্ক, সুইমিং পুল, কনফারেন্স হল, ডক্টর অন কল, এসি অ্যান্ড নন এসি কটেজ, সুইট অ্যান্ড এক্সক্লুসিভ সুইট রুমস, মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, মাল্টি জিম, স্পা, বোটিং, ফিশিং। আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্ট প্রাইভেট লিমিটেড, আরামবাগ, হুগলি।